মোহাম্মদ কাসিমের স্বপ্নে দাজ্জাল বিসমিল্লাহ রহমানী রহিম বহু বছর আগে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন আদম আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সময় থেকে কেয়ামতের দিনের মধ্যে দাজ্জালের চেয়ে বড় অনিষ্ট কিছুই নেই আমি আমার স্বপ্নে মিথ্যা মসিহের সাথে সম্পর্কিত অনেক কিছুই দেখেছি এবং আজ আমি এগুলি একত্রিত করতে যাচ্ছি আমি যে মসিহ আদ্দাজ্জাল সম্পর্কে সাক্ষ্য দিয়েছি তার একটি বিস্তৃত বিবরণ উপস্থাপন করতে চাই দাজ্জালের উচ্চতা প্রায় ছয় ফুট এক বা দুই ইঞ্চি তার গায়ের রং বাদামি মুখটি নিষ্ঠুর তার আছে ক্লিন শেফ এবং তার গালের উপর একটি তিল আছে দাজ্জালের হালকা কোকড়ানো চুল রয়েছে এবং সে একটি সাধারণ দক্ষিণ এশীয় বা মধ্যপ্রাচ্যের লোকের সাথে ঘনিষ্ঠ সাদৃশ্য রাখে দাজ্জালের শরীর পেশি ভুল এবং আমি যখন তাকে দেখলাম তখন তার চোখের কোনোটি ফুসে উঠতে স্ফিট দেখিনি বরং তারা স্বাভাবিক ছিল আমি জানি না যে তার এক চোখ অন্ধ কিনা তবে তার আকৃতি পরিবর্তন করার দক্ষতা রয়েছে তাই সে যে কোনো চেহারা গ্রহণ করতে পারে এবং এই ক্ষমতাটিকে ব্যবহার করে একটি মনজ্ঞরূপে উপস্থিত হওয়ার জন্য এবং জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে দাজ্জাল যখন হাঁটে তখন সে প্রচুর গর্বের সাথে এগিয়ে যায় এবং মনে হয় যে কেউই তার সামনে এসে দাঁড়াতে পারবে না এমন কি যাদের অদম্য সংকল্প বলে মনে হয় তারাও তার প্রতারণা শিকার হবে আমার স্বপ্নগুলিতে দেখেছি ইবলিসকে এই বলে সম্বোধন করতে যে দাজ্জাল আমার যুদ্ধের কর্তা আমি যা দেখেছি তা অনুসারে দাজ্জাল প্রায় মধ্যপ্রাচ্যে ঘন ঘন ফেতনা ছড়ায় এবং ষড়যন্ত্র করে মনে রাখবেন সে এখনও তার সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারেনি তাই বেশিরভাগ অংশে আমি তাকে কিছু কালো করি সুরক্ষার উদ্ভিদ তৈরি করতে দেখেছি যা সে তার শক্তিগুলি বাড়ানোর জন্য ব্যবহার করে একটি বিশেষ স্বপ্নে আমি তাকে দেখেছি যে সে খুরি দিয়ে জাদুবিদ্যার শক্তি সংগ্রহ করেছিল এবং এমন জ্বালানি ট্যাঙ্কে সংগ্রহ করেছিল যা আপনি জাদুবিদ এবং জাদুকরদের দেখেন তার অনুরূপ একটি সংগ্রহস্থল হিসাবে কাজ করেছিল একটি স্বপ্নে আমি দাজ্জালকে বলতে শুনেছি খুব শীঘ্রই আমার শক্তি বৃদ্ধি পাবে এবং আমি কিছু নতুন শক্তি অর্জন করব আমি আমার ভয়কে পুরো জুড়ে বাস্তবায়ন করব এবং পুরো বিশ্ব হয় আমার কাছে নতি স্বীকার করবে অন্যথায় আমি তাদের হত্যা করব সম্ভবত এটি অশুভ কিছুর জন্য প্রতীকী আল্লাহ আরও ভালো জানেন আমার কাছে মনে হয় যে দাজ্জাল পৃথিবীর সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত পর্যাপ্ত শক্তি সংগ্রহের অপেক্ষায় রয়েছে এবং জাদু সুরক্ষার উদ্ভিদ স্থাপন করে সে এই শক্তি অর্জন করে আমি নিশ্চিত নই যে তিন মন্দির নির্মাণ আরও ক্ষমতা অর্জনের জন্য তার রীতিনীতিটি একটি অংশ কিনা আল্লাহ ভালো জানেন মালহামা বা তিনীয় বিশ্বযুদ্ধের পরে আল্লাহ নূর সমগ্র পৃথিবীতে পরিপূর্ণ হয় এবং মুসলিম উম্মাহ সমগ্র বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রযোগ করে এবং এই শান্তি প্রায় এক দশক নয় বছর ধরে স্থায়ী হয় এই শান্তিপূর্ণ শাসনামলে মুসলিম সেনাবাহিনী দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ভারী উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি তৈরি করে যখন মুসলিম উম্মাহ এই বিচারের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন কয়েকটি কাফের দাজ্জালের আগমনের অপেক্ষায় রয়েছে তাদের বেশিরভাগই ইয়াহুদি কাফের থেকে এসেছিল দাজ্জাল যখন জনসমুখে আবির্ভূত হয় সে দ্রুত পুরো বিশ্বকে বসীভূত করতে সক্ষম হয় যার ফলে মুমিনগণ তার সম্পর্কে হতাশ হয়ে পড়ে দাজ্জাল দাবি করে যে সে একজন ঈশ্বর এবং সে সহজেই জনগণের কাছে আবেদন করতে এবং তার শয়তানি শক্তি প্রযোগের মাধ্যমে তার দাবির পক্ষে সমর্থন করতে সক্ষম হয় দাজ্জাল অনেক লোককে বোকা বানায় এবং দুর্বল বিশ্বাসী ব্যক্তিরা খুব তাড়াতাড়ি তার সাথে যোগদান শুরু করে অনেক লোক আমাকে জিজ্ঞাসাবাদ করেছে যে দাজ্জাল তার প্রতারণামূলক অলৌকিক কাজ সম্পাদন করতে প্রযুক্তি বা জিন ব্যবহার করবে কিনা আমি যা দেখেছি তা থেকে বলছি দাজ্জাল কালো জাদু ব্যবহারের মাধ্যমে তার অতিপ্রাকৃত বিজয় সম্পাদন করতে সক্ষম হবে কেবলমাত্র আল্লাহর আদেশেই সে এ জাতীয় ক্ষমতা অর্জন করতে সক্ষম হয় এবং সে মানবজাতির জন্য অনির্দিষ্টকালের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা আমার স্বপ্নে আমাকে জানানো হয়েছিল যে আমরা সিনেমা এবং টেলিভিশনে যে অতিপ্রাকৃত কৌতুকগুলি দেখি তা খুব সহজেই দাজ্জাল দ্বারা সম্পাদিত হবে দাজ্জাল মানুষকে পৃথিবীতে বেহেসেতের প্রতিশ্রুতি দেয় যে পুরুষদের সে নারী সম্পদ সম্পত্তি এবং যা তাদের অন্তর কামনা করে মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের চেহারা সুন্দর করে তুলবে তাদের আরও আকর্ষণীয় করবে এবং তাদের যা ইচ্ছা তা দেবে এ কারণে দিনের মধ্যে কোটি কোটি মানুষ তার সাথে যোগ দেয় ইসলামী বাহিনী দাজ্জালকে মোকাবেলা করার জন্য এগিয়ে যায় এবং তাকে এবং তার অনুসারী সৈন্যদের প্রতিহত করে তবে আমাদের প্রচেষ্টা কোনো ফলস্বরূপ বলে মনে হয়নি এবং আমাদের ভারী ক্ষেপণাস্ত্রগুলি ছিল দাজ্জালের সামনে আতসবাজির মতো দাজ্জাল ও তার বাহিনী খুব সহজেই আমাদের আক্রমণগুলি প্রতিহত করতে সক্ষম হয় আমি দাজ্জালের সাথে লড়াই করতে যাই এবং সে আমাকে তার সাথে যোগ দিতে রাজি করতে থাকে এবং আমাকে অনন্ত জীবন এবং একটি উচ্চ মর্যাদার প্রতিশ্রুতি দেয় আমি তাকে ত্যাগ তিরস্কার করে বলেছিলাম এর দ্বারা কি হবে আমরা সবাই একদিন মরে যাব এবং আল্লাহ ব্যতীত আর কিছুই চিরজীবন বেঁচে থাকতে পারে না আপনি আপনার চেষ্টায় ব্যর্থ হবেন এবং আপনিও একদিন মারা যাবেন আপনার পালনকর্তা এবং আমার পালনকর্তা একমাত্র একজন সে হল আল্লাহ সুভানুতা আলা আমাদের সমস্ত জগতের প্রভু এই কথা শুনে দাজ্জাল প্ররোচিত বিরক্ত আক্রমণাত্মক হয়ে যায় এবং তার উপস্থিতিকে খুব ভয়াবহ আকারে বদলে দেয় যার ফলে আমার শরীর কাঁপছিল এবং আমি কিছু বলতে সাহস জোগাতে পারিনি দাজ্জাল তখন বলে উঠল যদি আমি তার সাথে আনুগত্যের অঙ্গীকার না করি তবে সে আমাকে হত্যা করবে এবং আমাকে বাড়ি যেতে এবং আমার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা ভাবনা করতে বলে এই মুখোমুখি হওয়ার পরে আমি দাজ্জালের উপস্থিতি থেকে বের হয়ে বাড়ি ফিরে যাই আমি মুসলমানদের নিত্যে উপস্থিত হয়ে তাদের সতর্ক করে দিয়েছি যে যদি কেউ দাঁজ্জালের মুখোমুখি হয় তবে তারা তার সাথে যোগ দেবে এমন এক নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট সম্ভাবনা রয়েছে দাজ্জাল প্রকৃতপক্ষে একটি দুর্দান্ত পরীক্ষা এবং যাদের উপর আল্লাহ তার রহমত দান করেছেন কেবল তারাই এই পরীক্ষা থেকে নিজেকে বাঁচাতে পারবেন আমি তাদের নির্দেশ দিয়েছি যে হে মুসলমানরা আমরা যদি আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তবে আমরা দাজ্জালের সাথে আনুগত্যের ওয়াদা করার চেয়ে মুসলমান হয়ে মারা যাওয়াই ভালো আসুন আমরা দাজ্জালের সাথে লড়াই করার সময় আল্লাহর পথে শহীদ হয়ে মারা যাই মুসলমানরা আমার সাথে একমত হয় এবং বিশ্বাসী মুসলিমরা দাজ্জাল ও তার গোষ্ঠী কাফের মহলের বিরুদ্ধে যুদ্ধ করতে জড়ো হয় এবং তার সাথেই শুরু হয় সত্য এবং মিথ্যার মধ্যে যুদ্ধ আমি দাজ্জালকে আমার শাহাদাত আঙুলের উপর আল্লাহ নূরের সাথে জড়িত করেছি এবং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে আক্রমণ করেছি যাতে সে মুসলিম বাহিনীর উপর তার ক্ষমতা ব্যবহার না করে আমি দাজ্জালকে জড়িত রাখি যাতে মুসলমানরা দাজ্জালের সেনাবাহিনীর কিছুটা ক্ষতি করতে পারে আল্লাহর নূরের কারণে আমি বেশ কিছুক্ষণ দাজ্জালের সাথে যুদ্ধ করতে পেরেছিলাম তবে দাজ্জাল খুব শক্তিশালী ছিল যুদ্ধের মাঝে আল্লাহর নূর হঠাৎ আমার তর্জনী থেকে অদৃশ্য হয়ে গেল এবং তারপরে আমি নিজেকে বলি যে কাসিম এখান থেকে পিছিয়ে পড়া সবচেয়ে ভালো আমি দাজ্জালকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং তারপরে আল্লাহর রহমতে আমি বাতাসে দৌড়াতে শুরু করি এবং দাজ্জাল উড়ে এসে আমার পিছনে আসে এবং সে চিৎকার করে বলেছিল কাসিম আমি তোমাকে আজ বাঁচতে দেব না আমি পাহাড়ের ভূখণ্ডে প্রবেশের ব্যবস্থা করি দাজ্জাল আমাকে সেখানে অনুসরণ করে এবং তার আক্রমণ চালিয়ে যায় দাজ্জাল আমার পিঠে আঘাত করে এবং আমাকে আহত করে আমি আমার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাই আমার পাশের একটি বিশাল পাথর খুলে বলল কাসিম নিজেকে আমার ভিতরে লুকিয়ে রাখো আমি তোমাকে দাজ্জাল থেকে বাঁচাব আমি অফারটি প্রত্যাখ্যান করি কাসিম মারা যাওয়ার জন্য প্রস্তুত হও যেই বলতে গিয়েছি সেই মুহূর্তেই দাজ্জাল আমার কাছে আসে আমি তখন আল্লাহর কাছে প্রার্থনা করছি ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন তারপরে আকাশ থেকে আল্লাহ শব্দটি নেমে আসে এবং তারপরে আল্লাহ পর্বতমালার দিকে বজ্রপাত করেন পর্বতটি গাঠ কালো রঙের হয়ে যায় এবং এটি বিভিন্ন টুকরো টুকরো হয়ে যায় এবং পরবর্তীকালে একটি ভীতিজনক শব্দ উত্থাপন করে এই শব্দ শুনে দাজ্জাল ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে যায় অতপর আল্লাহ আমার ক্ষত সারিয়ে তুললেন এবং আমাকে বললেন যে কাসিম দাজ্জাল কেবল চার ঘন্টার জন্য বেহুশ হয়ে গেছে তারপরে সে জেগে উঠবে আল্লাহ আমাকে বলেছিলেন যে কাসিম এখান থেকে পালিয়ে অন্য কোথাও লুকিয়ে থাকুন তারপরে আমি আপনাকে বলব কি করতে হবে পরবর্তীতে এবং যতক্ষণ না আমি আপনাকে অনুমতি দেব ততক্ষণ দাজ্জালের সামনে আসবেন না আমি বলি যেমন আপনি আমার রব আমাকে আদেশ করেন আমি তাই করব এবং আমাকে দাজ্জাল থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারপরে আমি অন্য কোনও জায়গায় যাত্রা করে নিজেকে আড়াল করি দাজ্জাল যখন আবার সচেতন হয়ে ওঠে সবেমাত্র যে ঘটনা ঘটেছিল তা আর তার মনে পড়ে না এবং সে বিশ্বাস করে যে আমাকে সে হত্যা করেছে দাজ্জাল ফিরে গিয়ে মুসলমানদের কাছে গর্বিত হয়ে বলে যে সে আমাকে হত্যা করেছে এই সংবাদ শুনে মুসলিম সেনাবাহিনী হতাশ ও হতাশায় পরিণত হয় এবং এর সাথে দাজ্জাল বিনা প্রতিরোধে তার মিশন শুরু করে এবং একে একে মুসলমানদের পতন হয় দাজ্জালের সাথে যুদ্ধের ফলে কয়েক লক্ষ লোকের জীবনের ক্ষতি হয়েছিল তাদের বেশিরভাগই ছিল মুসলমান দাজ্জাল তার অনুগামীদের জন্য অবৈধ কাজকর্ম প্রতারণা ব্যবিচারে ভরা এবং মূলত একটি মিথ্যা পৃথিবীর সর্বরাজ্য জীবনযাত্রা তৈরি করেছিল এবং এই ফিতনা চার থেকে পাঁচ সপ্তাহ অবধি চলতে থাকে যতক্ষণ না ঈশা ইবনে মরিয়ম এর আবির্ভাব হয় আমার স্বপ্নে আমি দেখেছি যে আমাদের নবী ঈশা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে এসেছেন মনে হচ্ছে তার ভেজা কালো চুল রয়েছে এবং তিনি একজন মধ্যপ্রাচ্যের লোকের সাথে সাদৃশ্যপূর্ণ আমি এবং কয়েকজন বিশ্বাসী ইমানদার যারা ঈশা সালামের সাথে বসবাস করতে শুরু করেছিলাম তারপরে আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ক্রোধ থেকে মুমিনদের উদ্ধার করে